মানিক প্রশ্নের আলোকে মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প পাঠে আপনাদেরকে স্বাগতম। মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্ধ গল্পের মূল বক্তব্য লিখ। বাংলা কথা সাহিত্যের আধুনিক শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় শিল্পী অন্ধ গল্পের মধ্য দিয়ে যাদের চোখ আছে তাদের প্রতি তীব্র কষাঘাত করেছেন। সনাতন চক্রবর্তীর মেয়ে মোহিনীকে রেখে তার মা আত্মহত্যা করে, কিন্তু এ আত্মহত্যা সনাতন চক্রবর্তীর মেয়েকে মেয়ে মোহিনীকে রেখে তার মা আত্মহত্যা করে কিন্তু এ আত্মহত্যা সনাতনের স্বার্থান্ধ ঝোঁকের কারণে। স্ত্রীকে কিছুদিনের জন্য ভালোবাসলেও দোতলা বাড়ি বানানোর লোভে সনাতন অন্ধ হয়ে তার স্ত্রীর হাত থেকে জোর করে সোনার বালা খুলে নেয়, শরীর থেকে তার সব গহনা খুলে নেয়। স্ত্রীর মৃত্যুতে সনাতন একা হয়ে যায়। সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে একা এখন সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে এখন একা মত ধরেছে। মেয়েদের বিয়ে দেওয়ার পর সে অনিকেত বোধ করে, মদের মাত্রা বেড়ে যায়, শেষ পর্যন্ত সে অন্ধ হয়ে যায়। সনাতন অন্ধ হয়ে তার চোখ খুলেছে, সে বুঝতে পেরেছে যায় জগতের সবই কোনো না কোনোভাবে অন্ধ। সে নিজে অন্ধ হয়েছিল বাড়ির কারবারের ঝোঁকে, তার মেয়ে জামাই অন্ধ হয়েছিল নিজেদের স্বার্থে, তাই তারা সনাতনের বাড়িতে এসে উঠতে চায়। তদুপরি আমরা আমাদের নিজেদের স্বার্থের বিষয়টি লক্ষ্য কেবল দেখতে পাই, কিন্তু নিজের ত্রুটি বিচ্যুতিকেও দেখতে পাই না। সেদিক দিয়েও আমরা অন্ধ। সনাতনের চোখ অন্ধ হয়েছে, অন্ধ হওয়ার পর অন্তর্দৃষ্টি খুলেছে। মানুষের অন্তর্দৃষ্টিটাই প্রধান, অন্ধ হলেও প্রলয় কখনো বন্ধ হয় না। জীবনের যত পাপ সে পাপের জন্য অনুশোচনা ও অনুতাপের মধ্য দিয়ে মানুষ পাপের প্রায়শ্চিত্ত করলে তবেই মানুষ শুদ্ধ হয়ে ওঠে। শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় অন্ধ গল্পের মধ্য দিয়ে দৃষ্টি সম্পন্ন মানুষের অন্ধত্বকে তুলে ধরেছেন। মানুষের চাক্ষুষ দৃষ্টি থাকলেও ভেতরে ভেতরে লোভ কামনা স্বার্থপরতা প্রভৃতির কারণে মানুষ হয়ে ওঠে অন্ধ। এই অন্ধকার এই অন্ধতার কারণে মানুষ অন্য মানুষকে কষ্ট দেয়। এই কষ্ট দেওয়াটাই সবচেয়ে বড় পাপ। এই পাপ হতে মুক্তি পেতে মানুষকে অনুতপ্ত হতে হয়। এই অনুতপ্ত হওয়াটাই মূলত দৃষ্টি সম্পন্নতার কাজ। অনুতপ্ত না হলে সে বিচার সে চিরকালে অন্ধ হয়ে যায়। অনুতপ্ত না হলে সে চিরকালে অন্ধ হয়ে রইল। মানুষ চোখে দেখতে না পেলেও অন্তরের দৃষ্টি প্রসন্ন থাকলে মানুষ অন্য মানুষকে কষ্ট দেওয়ার জন্য মতো বড় পাপ হতে মুক্তি পায়। তাতে এ মানব জীবন সুখকর হয়ে ওঠে। ব্যাধিক অন্ধত্বের চেয়ে অন্তর্দৃষ্টি অন্ধ হলে মানব জীবন পতিত হয়। এখন পড়ব মানিক বন্দ্যোপাধ্যায়ের চাকরি গল্পের নামকরণের সাফল্য বিচার। যে কোনো সাহিত্যকর্মের নামকরণ দর্পণের মতো নামের মধ্য দিয়ে সাহিত্যের মূল উপজীব্য স্পষ্ট ও প্রতিভাত হয়। নামকরণ সাহিত্যের আর্টের একটি অঙ্গ, তাই শিল্পী নামকরণকে কেবল নাম মনে না করে বিশেষ গুরুত্বের সাথে নামকরণ করে থাকেন। বাংলা সাহিত্যের আধুনিক সচেতন শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় তার চাকরি গল্পের নামকরণ করেছেন বিশেষ প্রযত্নে। গল্পের মৌল উপজীব্য বিষয়কে কেন্দ্র করে মহেন্দ্রজিৎ এবং জয়গোপাল ছেলেবেলায় পাশাপাশি বাড়িতে বসবাস করত, একই সাথে পড়াশোনা করত। মহেন্দ্র ধনীর ছেলে, গোপাল দরিদ্রের ছেলে। তবুও তাদের মধ্যে বেশ ভাব ছিল। একই সাথে তারা বাল্যকাল কাটাতে গিয়ে গাছে চড়া, আম খাওয়া সহ নানা খেলায় দুজন দুজনের সাথে ছিল। মহেন্দ্রের বাড়িতে অনেক অনাচারে নিষেধ থাকত। মহেন্দ্র গোসল গোপালদের বাড়িতে সে স্বাচ্ছন্দ্যে যে অনাচার গুলো করত তা আহা আচার ইত্যাদি তুচ্ছাদি তুচ্ছ খাবার খেত। গোপালের মা মহেন্দ্রকে নিয়ে নিজের ছেলের মতোই জানত। মহেন্দ্র গোপালের মাকে মাসি বলে ডাকত। দু বন্ধু দুই তুইতা করে করত। কলেজ জীবন থেকে তাদের ছাড়াছাড়ি, পড়াশুনো শেষ করে দুজনেই বিয়ে করেছে। গোপালের বাবা সামান্য টাকার চাকরি করত, তা থেকে অবসর নিয়েছে, অথচ ছেলে গোপেকার।
গোপালের চাকরির খুবই প্রয়োজন, গোপালের চাকরির খুবই প্রয়োজন। ভূষণ বাবুর অফিসে লোক নেবে সংবাদ পেয়ে গোপাল তার ধনী বন্ধু মহেন্দ্রের বাবার কাছে যায়। সে জানতে চায়, সে জানে যে মহেন্দ্রের বাবার সাথে ভূষণ বাবুর খুব অন্তরঙ্গতা। মহেন্দ্রের বাবা রিকমেন্ড করলে তার চাকরি হবে, কিন্তু ও মহেন্দ্রের বাবা গোপালকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে কারো চাকরির জন্য রিকমেন্ড করে না। কিন্তু ও তলে তলে ভূষণ বাবুকে বলে কয়ে চাকরিটা তারই ছেলে মহেন্দ্রকে পাইয়ে দেয়। গোপাল দারিদ্রের সাথে পাঞ্জা লড়ছে। এমনই সময় একদিন নতুন বউকে নিয়ে মহেন্দ্র শহরতলিতে সংক্ষিপ্ত হানিমুন করতে যায়। গোপাল রাস্তায় দাঁড়িয়ে মহেন্দ্র গোপালদের বাড়ির কথা ভুলে গিয়েছিল। গোপালকে রাস্তায় দেখে তার সব মনে পড়ে, কিন্তু স্ত্রীর কাছে গোপালের সাথে তার পরিচয়ের কথাটি লুকায়। তোমার বন্ধু বুঝি ও? মহেন্দ্র বলে, বন্ধু না ছাই, সে কবে ছেলেবেলা দু এক বছর একসঙ্গে স্কুলে পড়েছিলাম, মহেন্দ্র আজ নতুন চাকরি পেয়েছে, গাড়ি হাঁকাতে পারে। সুতরাং গোপালের সাথে তার অতীত সম্পর্ক স্বীকার করবে কোন কারণে? ফেরার সময় দারিদ্রে জ্বালায় রাতে গোপাল মহেন্দ্রের গাড়ির নিচে চাপা পড়বে স্থির করে শত হন, পেয়েও রাস্তা ছাড়ে না। চাকরিটা মহেন্দ্র না বাগিয়ে নিলে তার আজ এই মরণ দশা হতো না। সুতরাং ধনী মহেন্দ্র যখন তাদেরকে মরতেই মারতেই চায় তবে মারুক, সে গাড়ির নিচে শেষ্যায় মাথা পেতে দেবে। কিন্তু মহেন্দ্র প্রাণপণে গোপালকে রক্ষা করতে গিয়ে গাড়ি খাদে পড়ে নিজেও তার স্ত্রী যথেষ্ট আহত হয়। লোকজনের সাহায্যে তারা ঠাঁই নেয় গোপালদেরই বাড়িতে। গোপাল দরিদ্র, তাই তার কোনো মান করতে নেই, তার সম্মানই বা কি? বরং এই ফাঁকে মহেন্দ্রকে সেবা করে যদি তারই সাহায্যে একটা চাকরির ব্যবস্থা করা যায়, তাই সে নিজে মহেন্দ্র এবং তার স্ত্রী বেনাকে দিয়ে মহেন্দ্রের স্ত্রী সবার সেবা করায়। ডাক্তারকে ডাকে, ডাক্তারের দু টাকা ফিস দেবার ক্ষমতা তাদের নেই। কলেজে পড়ার সময় গোপালের প্রচুর ভেজ তেজ ছিল, ন্যায়সঙ্গত কথা বলতে সে পিছপা হতো না। কিন্তু সে সময় তার সামনে প্রচুর উজ্জ্বল ভবিষ্যৎ, সে পড়া শেষ করে চাকরি পাবে। কিন্তু আজ সে বেকার, ফলে তার তেজ নেই, সাহস নেই, গোপালের বাবার চাকরি নেই, ফলে সে কৃষ্ণ ধ্যানে মগ্ন। মূলত এ ধ্যান এক আড়াল বটে, ওই যন্ত্রণাকে আড়াল করার উপায়। বাবার কাছে ও দুটি টাকা না পেয়ে শেষে মহেন্দ্রকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে গোপাল। মহেন্দ্র এবং শোভাতে তাদের বাড়িতে রেখে সেবা করার মধ্য দিয়ে বাল্যকালের বন্ধুত্বের প্রসঙ্গ তুলে তুই তোকারি করে মহেন্দ্র আবেগে সুর সুরি দেয়। পরিস্থিতি যখন অনুকূলে তখন মহেন্দ্রের কাছে নিজের ও বেকার ভগ্নিপতি চাকরির দাবি করে। কোনো ঈর্ষা নয়, ক্ষোভ নয়, অপমানের জ্বালায় কোনো প্রতিশোধ নয়, কেবলের চাকরির জন্য গোপাল সবকিছু ভুলে গেছে। তার চারিত্রিক সকল বৈশিষ্ট্য জলাঞ্জলি দিয়ে বন্ধুর কাছে চাকরির জন্য হাঁটু গেড়ে বসেছে, ফলে গল্পের নাম কোনো চাকরি যথার্থ এবং সর্বৈব সফল। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মাথার রহস্য গল্পের মৌল উপজীব্য। আধুনিক বাংলা সাহিত্যের অনন্য কথক মানিক বন্দ্যোপাধ্যায় তার মাথার রহস্য গল্পে মানবের মস্তিষ্কের বিশেষ একটি দিক তুলে ধরতে প্রয়াস পেয়েছেন। মানব মস্তিষ্কের একটি রহস্য হচ্ছে, একবার তা আঘাতে কেউ বদ্ধ পাগল হয়ে গেলে আর একবার অন্য একটা আঘাতে সে সুস্থ হয়ে ওঠে। মানব মস্তিষ্কে এই রহস্য বিশেষ শিল্প কৌশলের শিল্পী তুলে ধরেছেন তার মাথার রহস্য গল্পে। নন্দীগ্রামের সামান্য মাইনের চাকরে পতিত পবন, সে অতি কষ্টে দুটি ছেলেকে লেখাপড়া শিখিয়েছে, দুই মেয়ের বিয়ে দিয়েছে ধার কর্জ করে। সামান্য 37 টাকা পেনশন, সারা জীবনে সে একটি জীবন বিমা করেছিল, তাতে 2000 টাকা, সারা জীবনে সে একটি জীবন বিমা করেছিল, তাতে 2000 টাকা হয়েছিল। কলকাতায় গিয়ে টাকাটা তুলে ব্যাংকে রাখবে বলে কলকাতায় যায়, টাকাটা তোলে, কিন্তু তার টাকাটা খোলা যায়, খোয়া যায়। যে লোক সারা জীবন 2000 টাকা চোখে দেখেনি, এত বড় আঘাতে টাকার শোকে তার মাথায় গোলমাল দেখা দেয়। বাড়ি ফিরে এসে সবাইকে জানে যে টাকাটা ব্যাংকে জমা না দিয়ে সে মাটিতে পুঁতে রেখেছে, কোথায় রেখেছে কাউকে তা জানতে দেবে না। পতিত পাবনকে শেকল দেওয়ার মতো পাগল নয়, তবে অনবরত সে টাকা পুঁতে রেখেছে সে কথাই বলে। মেয়ে পুষ্টি অবিবাহিত, কিন্তু পতিত তাকে ডেকে বলে, একবার বিয়ে দেওয়া হয়েছে, আবার বিয়ের কথা কেন?
তার একটাই কথা হচ্ছে, সংসারে সবাই ওই টাকাটা চায়, কিন্তু সে টাকার কথা কাউকে বলবে না। বড় ছেলে মাধব হারানো বিজ্ঞপ্তি দেয়, পতিত তার উপর রেগে যায়, কেন টাকা তো তার হারায় নি, সে তো আপুতে রেখেছে। ডাক্তার ডাকা হয়, ডাক্তার বলে যে টাকার আঘাতে মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, আর একটা আঘাতে ঠিক হয়ে যাবে। এক পাগল সিঁড়ি থেকে পড়ে গিয়ে আঘাত পেয়ে শেষে তার মাথা ঠিক হয়ে যায়। মূলত মানুষের মাথা বড় রহস্যময়, বড় খাপ ছাড়া চিকিৎসায় পতিত ভাবনে উন্নতি হয় না। পূজা মানত মাদুলি সমান্তরে চলে, কোনো কিছুতেই কোনো কাজ হয় না। বাড়ির মধ্যে বুদ্ধিমান ছেলে যাদব, যাদবের পরামর্শ হচ্ছে যে সবাই যেন মেনে নেয় যে টাকাটা মাটিতেই পোতা আছে। এ বিষয়ে তার মতে দিলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। বড় ছেলে মাধব 50 টাকা বেতনে চাকরি পায়। যাদব আবার গিয়ে কলেজে ভর্তি হয়, কাকার বাসায় থাকে, ফাই ফরমায়েশ খাটে এবং আর পড়াশোনা করে। পড়তে পড়তে তার শরীর পাঠ পরীক্ষায় ফলও ভালো করে। এমনইভাবে সে যাদব বিয়ে করতে চায়, বউ পাওয়ার জন্য নয়, 2000 টাকা পাওয়ার জন্য। সে বিয়ের ব্যাপারে নির্লজ্জ হয়ে ওঠে, যৌতুকের বেলায় খুব কড়াকড়ি করে, সমস্ত টাকা পয়সা খরচ করে, নগদ 2000 টাকা যাতে থাকে এমন ব্যবস্থা সে করে। টাকা পাওয়া গেলে গেল, তবে বউ কালো হাল, হালকা ট্যারা কণ্ঠস্বর কর্কট যাদব নিঃশ্বাস ফেলে। কিন্তু সে যে টাকা পেয়েছে, সে চায় তার বাবাকে সুস্থ করতে। বউ ভাতের হাঙ্গামা চোখে গেল, ইতিমধ্যে যাদব যেন কেমন হয়ে পড়েছে, এক প্রকার বিস্তৃত দৃষ্টিতে সবকিছু স্থির হয়ে দেখে। যাদব কোনোদিন চা না চা খায় না, আজ চা খেলো, সবাই অবাক হয়ে যাচ্ছে। অর্থাৎ পতিত ভবনকে গিয়ে পুচকি খবর দেয় যে একটা কাণ্ড ও দেখে যেতে। পতিত ভবন এসে দেখে যাদবের উঠানে এক কোণে শাবল দিয়ে মাটি খুঁড়ছে। সে খুঁড়তে খুঁড়তে বাবাকে জানায় যে মাটির নিচে পতিত ভবনের সেই 2000 টাকা পাওয়া গেছে। গর্তে হাত দিয়ে 2000 টাকা ভর্তি ঘাটে ঘটি বের করে যাদব। পতিত ভবন হতভম্ব, সে টাকা ব্যাংকে জমা দেওয়ার সময় চুরি হয়েছে, ফলে মাটির নিচে টাকা পাবে কি করে। যাদবের চোখে উদ্ভ্রান্ত দৃষ্টি, চোখ তার জবা ফুলের মতো লাল। বাবার সামনে সে মাথা উঁচু করে তাকায়নি, সে বাবার সাথে দুর্ব্যবহার করে, বাবাকে মিথ্যাবাদী বলে। ছেলের এহন অবস্থায় প্রচন্ড আঘাত পেয়ে পতিত ভবন সুস্থ হয়ে ওঠে। মাথা রহস্য সম্পর্কে ডাক্তার যে কথা বলেছিল সেটাই ঠিক। দরিদ্র পতিত ভবন টাকা হারানোর আঘাতে তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল। আজ প্রাণপ্রিয় পুত্র পাগল হওয়ার আঘাতে সে সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে। মাথা রহস্য গল্পটি শিল্পী মানিক বন্দ্যোপাধ্যায় রসমৃত প্রসঙ্গের অবতারণা করে যুক্তিযুক্ত করে তুলেছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের আফিম গল্পের মৌল প্রতিপাদ্য বিষয় আলোচনা করো। মানিক বন্দ্যোপাধ্যায়ের আফিম গল্পে চাকরি থেকে অবসরপ্রাপ্ত হরেন আফিম খায় নিজের রোগ শোক ভুলে থাকার জন্য সে যথার্থ নেশা করে। হাঁকিয়ে আফিম ফুরিয়ে গেলে সে অস্থির হয়ে ওঠে, এমনকি ছোট ভাইয়ের কাছে শিশুর মতো অনুনয় করে একটু আফিম পাওয়ার জন্য। বস্তুতে হরেনের আফিমের নেশা দৃষ্টিগ্রাহ্য হয়, কিন্তু গল্পের আর চরিত্রগুলো এক এক জন এক এক রকমের নেশায় আচ্ছন্ন। হরেনের ছোট ভাই নরেন মধ্যবিত্ত সাপোষা বাঙালি, লটারির টিকিট কিনে হঠাৎ বড়লোক হওয়ার নেশা তার। তার স্ত্রীর নেশা হচ্ছে তার ছেলে বড় হয়ে বিশাল মাইনের এক লোভনীয় চাকরি করবে, সেই সচ্ছলতা সম্পন্ন সংসারের স্বপ্নের নেশা। তাদের ছেলে বিমলের নেশা ধনীর কন্যা সবিতার প্রণয় লাভ। হরেনের 15 বছরের মেয়ে অমলা কাকিমার চোখ এড়িয়ে রাত্রে খোলা ছাদে গিয়ে নানা কথা ভাববার নেশা। সকলে কিছু না কিছু নেশা রয়েছে, নেশা ভঙ্গ নিয়ে তাদের প্রত্যেকের মধ্যে দুশ্চিন্তা বিরাজমান। বিমল তার জ্যাঠামশাই হরেনকে আফিম কেনার পয়সা না দিয়ে অনুতপ্ত হয়, কারণ এই জ্যাঠামশাইয়ের জন্য সবিতার মতো ধনী পরিবারে তার প্রাধান্য পায়। এই জ্যাঠাই উঠে দাঁড়িয়ে তাকে অনেক উঁচু স্তরে অর্থনৈতিক দিক থেকে প্রতিষ্ঠিত করে দিয়ে এলেই সে সবিতার সম্পর্কে আশা পোষণ করতে পারবে। নরেনের স্ত্রী তার একা উপার্জনক্ষম, বর্তমানে বেকার আফিম অভ্যস্ত ভাসুরের প্রাপ্য দুটুকু স্বামী পুত্রকে খাইয়ে দেয়। আবার সেই ভাসুরি চাকরি জোগাড় করেছে জানতে পেরে তার জন্য রাত্রিবেলা অসময়ে ছেলেকে দুধ কিনতে পাঠিয়ে দেয়। বাড়িতে আফিম খায় একজন, কিন্তু জাগিয়ার স্বপ্ন দেখে সকলেই। এই স্বপ্নের নেশায় মত্ত পড়ে একটি সত্য
মধ্যে এই স্বপ্নের মধ্যেই ধরা পড়ে একটি সত্য, মধ্যবিত্ত মানুষের নিজের সামর্থ্য সীমার মধ্যে উঠবার অধিকতর অসচ্ছলতার মহিয়া সৃষ্ট হবার স্বপ্ন, নিজের বর্তমান অবস্থানের যে সামাজিক অর্থনৈতিক অর্থনৈতিক অর্থে উন্নততর জীবনের মধ্যে মধ্যবিত্তে যে আগ্রহ ও স্বপ্ন তার নিশারি নামান্তর আফিমের মতো কৃত্রিম প্রথার নেশার সৃষ্টি করে নিজেদের ক্ষণকালের জন্য সাংসারিক অভাব অনটন ও অশান্তির বাইরে নিয়ে যাওয়ার কৌতুকটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঢেউয়ে ভারতবর্ষে বিশেষ বাংলাদেশে বিশেষত বাংলাদেশের মানব জীবনে প্রচণ্ড আন্দোলন সৃষ্টি করেছিল। এই যুদ্ধ বাংলাদেশের রাজনীতির সমাজনীতি ও অর্থনীতির উপর প্রবল প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং শোষণের নগ্ন দাপটে মধ্যবিত্ত শ্রেণীর অর্থনৈতিক স্তরবিন্যাসে পরিবর্তিত হয়। সাম্রাজ্যবাদী শাসক শ্রেণীর পদলে হন করে একদল প্রতিপাদি বিরুদ্ধ আর নতুন আবির্ভাবে বিচ্ছিন্ন শিল্প মালিক শ্রমিক সম্পর্কের মধ্যে নতুন যে পরিস্থিতি উদ্ভব হয় তার ফলে ছাঁটাই ও বেকার সমস্যা ভয়াবহ রূপ ধারণ করে। যুদ্ধের রসদ যোগানোর প্রয়োজনে নির্মিত কলকারখানা ও অফিসগুলোতে এদেশের কর্মকর্তা কর্মচারী শ্রমিক শ্রেণীর একটা বড় অংশ সর্বদা অনিশ্চিত অবস্থার তীব্রতম শোষণের মুখোমুখি হয়ে বেঁচে থাকে। একদিকে ছিল জীবন ধারণের ন্যূনতম প্রয়োজনীয় সামগ্রীর অভাব, অন্যদিকে চাকরি হারাবার ভয়। অর্থনৈতিক অবস্থার এই ভয়াবহ টানাপোড়ন মনুষ্যত্বের অপমৃত্যু ঘটে, নতুন দৃষ্টিতে বিচার্য হয় মানবিক মূল্যবোধের। এরূপ ভাবনা প্রতিফলিত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের আফিম গল্পে। জীবন সম্পর্কে শিল্পীর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এতদিনে যে পথ খুঁজে পেল, নির্জন মনের অস্তিত্বের দিক থেকে মুখ ফিরিয়ে এবার তিনি বাস্তব জীবনের মুখোমুখি হতে চাইলেন।